নমস্কার, আজ সিজনাল একটা সবজি নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন, চলুন দেখে নিই। কড়াই গরম করে অল্প তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। লম্বা লম্বা করে একটু মোটা করে আলু কেটে লবণ হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে হালকা করে ভেজে নেবেন। অল্প ভাজা হয়ে গেলে এর ভেতরে আপনি সজনের ডাঁটাগুলো দিয়ে দেবেন। ডাঁটাগুলো দিয়ে ঢাকা দিয়ে আবারও লো ফ্লেমে একইভাবে আমি ভাজব। ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেব, একটু সর্ষে, সামান্য জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। আমি ডাঁটার ভেতরে ঢাকনা খুলে এর ভেতরে সামান্য একটু চিনি মিশিয়ে নাড়াচাড়া করে শুকনো করে ভেজে নামিয়ে নেব। বসন্তকালে সবথেকে উপকারী একটা সবজি, এই সময়ে খেতে খুবই ভালো লাগে। যে কোনো ডালের সাইড ডিশ হিসেবে পরিবেশন করুন। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন আমার রান্নাঘরে।